মিয়ানমার সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে পুলিশ। বিজিবির চাহিদা মতো সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে চট্টগ্রামের ডাঙ্গার চরে পুলিশের নৌ তদন্ত কেন্দ্র উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন পুলিশ হেফাজতে নির্যাতনে বডি বিল্ডার ফারুক হোসেনের মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। পুলিশের কোনো সদস্য যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে কিংবা কারো গাফিলতি থাকে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নৌতদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন আইজিপি, এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিয়া, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বিজিবির সাথে একসাথে কাজ করছি, বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে আইনানুগভাবে সেই সহযোগিতা আমরা বিজিবিকে দেব। আমরা আমাদের হেফাজতে যদি মৃত্যু হয় এটার একটা প্রোটোকল আছে, এটা আমরা ফলো করি এবং কাউকে আমরা ছাড় দেওয়ার কোনো নীতি আমরা অবলম্বন করি না। যেই দায়ী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।